আপনিও চৌধুরী আপনি আবার যুক্ত হয়েছেন আপনি বলেন তাহলে জি ভাই এখন কি হচ্ছে আমার কথার না এখনই কো হচ্ছে না বলেন জি ভাই ধন্যবাদ আসলে আমার আহ এর আগেও আমি আপনার সাথে একদিন কথা বলছিলাম মনে আছে কিনা আমি জানিনা না ভাই মনে নেই বলতো আমি ভুলে যাই অনেকের সাথে কথা হয় তো তো মনে থাকে না বুঝতে পারছি আচ্ছা সমস্যা নেই এখন কথা হচ্ছে এর আগে আমি ওই যে 73 বছর ওই যে বলছিলাম যে সংশয়বাদী আর 73 বছর পরে যে লাশ পচে না এই ব্যাপারে কথা বলছিলাম মনে আছে হয়তো আচ্ছা আচ্ছা বলেন না থাকলো সমস্যা নেই এখন কথা হচ্ছে আমি আসলে মানে আপনি তো বলছিলেন যে ইসলাম ধর্ম আসলে পৌত্তলিক ধর্ম

সবকিছু বিচার বিশ্লেষণ করে মানতে চাই যে কোনো জিনিস সেটা হোক ধর্ম কিংবা নাস্তিকতা না না আপনি তো বিচার বিশ্লেষণ করে যদি মানতেই দেনি আচ্ছা একটু মিউট করে রাখছে আপনাকে আপনি এখান থেকে এখনই কি হচ্ছে আপনি যদি বিচার বিশ্লেষণ করে মানতেন তাহলে তো কথাটাকে কি আপনি দেখছেন টিভিতে 34 বছর পর আল্লাহর কুদরতে লাশ পাচে না এই রকমের উদ্ভব কথাবার্তা যে বলতে পারে সে সবকিছু মানে জেনে বুঝে যাচাই করে তারপর বিশ্বাস করে এইটা তো ভাই দুইটা তো মিলছে না আপনার কথা এক আর মানে কাজ আর এক রকম কথা কাজের মধ্যে কোনো মিল নাই মুখে এক কথা কাজ করেন ভিন্ন কথা এরকমের কথা কাজে মিল না এরকম লোক তো নাস্তিক খাওয়ার আসলে কোন দরকার আমি দেখি না আপনি মানে নামাজ রোজা করেন ধর্ম টর্ম করেন এগুলো আপনার জন্য ভালো জিনিস ভাই এগুলো নিয়ে কেন মাথা ঘামাইতে যাচ্ছেন ভাই বুঝলাম না তো আগে এটার উত্তর দিয়ে নেন যে আপনি যে সাঁত্রিশ বছর পরে আল্লাহর কুদরতে লাশ পাচ্ছে না এইটাকে আপনি চেক করে দেখছিলেন নাকি না চেক করে বিশ্বাস করছেন আচ্ছা ভাইয়া আমি ওইটা তো আগে চেক করার চেষ্টা করছিলাম আমি আসলে ওইটা ওই রকম ভাবে এভিডেন্স গুলো পাইনি কিন্তু তারপরে ওইদিন কথা বলার পর আমি তারপর আর একটু চেষ্টা করছিলাম যে কিছু যদি পাই তারপরে দেখলাম আরো বিভিন্ন টিভি চ্যানেল কিন্তু সাতত্রিশ বছর নিয়ে অনেকগুলা এমনকি লাশটাকে দেখাচ্ছিল এমন একটা দেখছিলাম আর কি বিষয়টা তো এটা আমি বলতে ভাই আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি সেটার উত্তর দিচ্ছেন না মনে করেন কয়েকটা টিভি চ্যানেল ই দেখাইলো যে এরকম মানে লাশ পচে নাই তাতে এটা তো ভেরিফাই করে না যে ওই তথ্যটা সত্য মানে মনে করেন ভারতে কয়েকটা টিভি চ্যানেলে দেখাইলো একজনের উপরে মা কালী ভর করছে ভারতের কয়েকটা হিন্দু টিভি চ্যানেলে যারা হিন্দু ধর্মকে সমর্থন করে তারা দেখাইলো খুব জোরে দেখাইলো যে হা মা কালী ভর করছে তাতে কি জিনিসটা সত্য হয়ে যাবে ভেরিফাই কিভাবে করতে হয় সেই জিনিসটাই যদি আপনি না জানেন একটা তথ্যকে কিভাবে যাচাই করতে হয় আপনি বলতেছেন মুখে যে যাচাই করে দেখব কিন্তু কিভাবে যাচাই করতে হয় সেটাই আপনি জানেন না মামটি মনে করেন কয়েকটা টিভি চ্যানেলে যদি একই জিনিস দেখায় তাহলে সেটা সত্য কথা ঘটনা ঘটনাsetopt ভাই এই রকমের লোকের তো আসলে কোনো প্রয়োজন নাই নাস্তিক হওয়ার আমি কেন আপনি নাস্তিক হইতে যাবেন ভাই আপনার তো দরকার নাই ভাই আপনার পায় দুটো ধরি আপনি নাস্তিক হইেন না ভাই নাস্তিক হওয়ার কোনো প্রয়োজন আপনার নাই আপনি ধর্মকর্ম করেন আপনার ওইটাই আপনার জন্য ভালো জায়গা বুঝতে পারছেন ভাই ভাই মানে আমি শেষ করি কথাটা আমার আগে এটার উত্তর দিয়ে দেন আপনি তো করেন না তো আপনার যাচাই করার হয় আমি কয়েকটা টিভি চ্যানেলে দেখছি ভাই হয়তো কয়েকটা টিভি চ্যানেলই দেখাইছে এবং এতে আপনি বিশ্বাস করছেন হ্যাঁ আল্লাহর কুদ্রতে আল্লাহর কুদরত দিলে বছরে লাশ ভালো মানুষ ছিল এই যদি আপনার মানে বুদ্ধি হয় তাহলে তো ভাই আপনি মানে চলাফেরাও বা কেমনে করেন এই বুদ্ধি আপনার থাকলে মানে এগুলা তো ভাই কি দরকার ভাই মানে নাস্তিকদের লাইভে আসার কি দরকার নাস্তিকদের সাথে কথা বলারই কি দরকার এগুলো নিয়ে ঘাটাঘাটি করারই কি দরকার আপনার তো সেটার ইয়া নাই সামর্থ্য নাই তাহলে আপনি কেন হোদাই চেষ্টা করতেছেন ভাই আমি তো বুঝতেছি না আচ্ছা এখন কি আমি কিছু বলবো আপনি আগে ওটার উত্তর দিয়ে নেন যাচাই করেন কিভাবে একটা তথ্যকে আচ্ছা আমি আমি এখন এটা আগে শেষ করি আমার কথাটা একটু শেষ করি না আর শেষ করবেন না আগে আপনি উত্তর দিবেন যে যাচাই করেন কিভাবে যাচাই করার পদ্ধতিটা কি একটা তথ্য জি ওই ঘটনাস্থলে গিয়ে এটার মানে পরিপূর্ণ তথ্যগুলো নেওয়া যে এটা আসলে ঠিক কিনা এই বিষয়গুলো আসলে এগুলা তো আমাদের পক্ষে আসলে ভাইয়া সম্ভব না ওই পর্যন্ত যাওয়া এটা মনে হয় মেবি চাঁদপুর পর্যন্ত বিষয়টা ছিল চাঁদপুরের যতটুকু জানা যায় তো যেহেতু সম্ভব না সেহেতু আপনি বিশ্বাস করছেন নাকি না না বিশ্বাসটা না ভাইয়া এখানে আসি বিশ্বাস করি নাই বলে তো আপনাকে প্রশ্নটা করা তাই তো আমাকে কিভাবে আচ্ছা উদ্ভট কথাবার্তা বলেন ভাই আমি তো এখানে যাই নাই যে ওইখানে মানে কি অদ্ভুত কথাবার্তা বলেন আমাকে এটা কেন প্রশ্ন করবেন ওইটা তো আমার বাসার পাশে তো ওই মৃতদেহ মানে নাই আমি তো এটা দেখিও নাই আমারে কেন প্রশ্ন করতে যাবেন ভাই আমি যেহেতু যদি একটা টিভি চ্যানেলে এরকম দেখি আমি ভাব বুঝবো যে এটা একটা বকাস কথা ফালতু কথা থার্ড ক্লাস কথা গাজাখুরি কথা আমি ওই টিভি চ্যানেল আর দেখবই না মানে এরকম হাস্যকর সমস্ত জিনিসপত্র দেখায় একটা টিভি চ্যানেলে দেখা ছিল সাইদিরা দেখা গেছে নাকি আমি হাসা হাসি করছি ফেসবুক গরম হয়ে গেছে যখন সাইদি যে চাঁদে দেখা গেল যখন ইয়া হয়েছে তখন পৃথিবী মানে পুরো বাংলাদেশ পিরোজপুর গরম হয়ে গেছে আমি হাসা হাসি করছি ফেসবুকে দেখছি হাসা হাসি করছি পাবলিকের সাথে হাসা করছি আমাকে আপনি কেন জিজ্ঞেস করবেন এই জিনিসটা আমি তো ওইখানে ঘটনাস্থলে ছিলাম না ঘটনাস্থলে ছিল এমন কাউকে কি আপনি জিজ্ঞেস করবেন আমাকে যদি আপনি জিজ্ঞেস করেন আমার যাচাই করার পদ্ধতি হচ্ছে আমি আন্তর্জাতিক মিডিয়াতে দেখব যে এই বিষয়ে কি আছে কোন বিজ্ঞানীরা সেই জিনিসটা গবেষণা করেছে কিনা গবেষণা করে থাকলে তারা কি রিসার্চ করেছে কি রিপোর্ট দিয়েছে সেগুলো আমি দেখব বাংলাদেশের কোন চুনা হাগা মানে টিভি চ্যানেল কি ছাপাইছে কি ভিডিও দেখাইছে সেগুলো তো আমি দেখতে যাবো না ভাই ভাই আপনার সাথে কি কথা বলতে হবে কোথায় কি কথা বলা দরকার ভাই বিরক্ত করেন না ভাই হ্যাঁ প্রিয় চৌধুরী ভাই আমাকে বিরক্ত করেন না এই টাইপের মানুষের সাথে কথা বলার মতো টাইম নেই আমার ভাই হ্যাঁ আল্লাহ রাস্তায় মানে মাফ করেন ভাই আপনাকে আমি বিদায় জানালাম এই টাইপের লোকজনের সাথে আমি কথা বলি না ভাই হম মানে কেন আসেন ভাই আপনারা মানে হুদাই মানে আমার আমার মেজাজ খারাপ করতে আমাকে বিরক্ত করতে কেন আসেন ভাই এগুলো আমার কোনো প্রয়োজন নাই এই টাইপের মানুষের সাথে যে একটা টিভিতে একটা নিউজ দেখাবে হা ওরে বাপরে সাঁত্রিশ বছরে আল্লাহর কুদরতে লাশ পাশে নাই কি মানে কেরামতি আল্লাহ কি কেরামতি হ্যাঁ আল্লাহর কি কুদরত এইটা ভাই এখন মানে খাবি খাইতেছে এই টাইপের লোকের সাথে আমি কথাই বলি না ভাই আমার কোনো প্রয়োজন নেই এই টাইপের লোকের সাথে কথা বলার মানে একটা তো নিম্ন ন্যূনতম একটা বোধ বুদ্ধি থাকে মানুষের একজন পড়ালেখা করলে ন্যূনতম একটা বোধ বুদ্ধি থাকে মানে পড়ালেখার কোনো মানে ছিটাফোটা যদি না থাকে একজন মানুষের মধ্যে এই মানুষের সাথে আমি কি কথা বলবো এবং একে আমি হাতে পায়ে ধরছি যে ভাই আপনি কখনো নাস্তিক হেন না ভাই এই টাইপের বুদ্ধিশুদ্ধি নিয়ে নাস্তিক হওয়া তো মানে উচিত না আমাদের নাক নাক কাটা যাবে আমরা মানে অপমানিত হব মানে খুবই বিশ্রী ব্যাপার একটা শিক্ষিত মানে বয়স্ক মানুষ এসে বলতেছে ভাই আল্লাহর কুদরতে সাত সাতত্রিশ বছরে টিভি মানে লাশ পাশে নাই হ্যাঁ একটা মানে বয়স্ক মানুষ চল্লিশ বছরের কাছাকাছি বয়সের এই লোকাই সেই কথা বলতেছে চিন্তা করেন ভাই এরা কই যাব শিক্ষা দীক্ষার কি কোনো মানে ইয়া নেই মানুষের ভিতরে শিক্ষা দীক্ষার কোনো ছায়া পড়বে না একটা তথ্যকে কিভাবে ভেরিফাই করতে হয় একটা তথ্য শুনলেই মানে ইয়া হয়ে যায় মানে এই কি ভাই মানে কোথা থেকে যে আসে রাখ চারেকজনকে যুক্ত